আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগির মাংস আর পোলাওয়ার রেসিপি করব। মুরগ পোলাও আমরা পেস্ট কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি। এই হচ্ছে আমাদের মুরগির মাংস, দেশি মুরগি। আমাদের পেস্ট কিছুক্ষণ ভাজার পরে গোল্ডেন কালার আসার পরে এখন আমরা দিয়ে দিলাম এই রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি আদার বাটা। আমরা এখন দিচ্ছি ডালচিনি, ডাল, তেজপাতা, ফল, এলাচ ফল, লবঙ্গ। এখন আমরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ কষাবো, তেল ভেসে উঠাবো। চলছে বরাবরের মতো আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমরা মাংস দিয়ে দেব। এটা হচ্ছে দেশি মুরগি, আর আমাদের রান্নার নাম হচ্ছে প্রবাসী রান্না। নতুন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, দিয়ে এভাবে আমরা কষাবো 15-20 মিনিট। মাংস সিদ্ধ হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাবো। মশলাটা এভাবে সুন্দরভাবে মাংসের গায়ে মিশিয়ে নেবেন। এখন আমরা 15-20 মিনিট মতো এভাবেই কষাবো, তারপরে ফিরে আসবো। আমাদের ওইদিকে মুরগি কষানোর কাজ চলছে, এখন আমরা পোলাওয়ার রান্না করবো। এখানে আছে আমাদের পোলাওয়ার রান্না করার পেঁয়াজ কুচি, গরম মশলা, মরিচ, আদা বাটা। এখানে আছে টক দই, এটা আছে পোলাওয়ার চাল। কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখন আমরা পোলাওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কটা ফ্রাই করে দিচ্ছি। এখন আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভাজার পরে এখন আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কিছুক্ষণ ভাজার পরে এখন আমরা দিয়ে দেবো টক দই। এটা আমরা বাংলা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দই দেওয়ার পরে আমরা এভাবে কিছুক্ষণ নাড়াবো। আমাদের মশলা, পোলাওয়ার মশলা বাসা ভাজা হয়ে গেছে, এখন আমরা চাউল দিয়ে দেবো। আমাদের চাইল এবারা কিছুক্ষণ ভাজবো, পোলাওয়ার চাইল মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। চাউল একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। আমাদের চুলার আঁচ কমিয়ে দিয়ে 10-15 মিনিট চাল ভেজে নিছি। আমাদের চাল ভাজা শেষ, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পানি দেবেন চাউল যতটুক দেবেন তার ডবল পানি দিয়ে দেবেন। চুলার আঁচ স্লো করে দিয়ে ঢেকে দেবেন, মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, না হলে তলে লেগে যাবে। এখন আমরা 15 মিনিট পরে আমাদের মাংসের কাছে চলে আসলাম। আমাদের মাংস প্রায় কষানো শেষ। আমরা 15 মিনিট পর মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি, এখন আমরা আরও কিছুক্ষণ কষাবো। এখন আমাদের মাংস কষানো হয়নি। এভাবে কিছুক্ষণ পরপর পোলাওয়ার নাড়িয়ে দেবেন। এখানে আমাদের মাংস আরও 4-5 মিনিট কষিয়ে নেব। আমাদের মাংস কষানো শেষ, এখন আমরা পরিমাণ মতো পানি দেব।
আমাদের পলুয়া রান্না প্রায় শেষের পথে। আমাদের পলুয়া রান্না শেষ। দেখেন আমাদের পলুয়াটা কি সুন্দর ঝরঝর হয়েছে। আমাদের মাংস রান্নাও শেষ। এখন আমরা পলুয়া পরিবেশন করব। পরিবেশন করছি পলুয়া আর মুরগির মাংস। টেস্ট কেমন হয়েছে? ওরে হ্যাঁ।